ঢাকাই সিনেমা দুনিয়ার আলোচিত ও সমালোচিত তারকা দম্পতি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুল্লি সম্প্রতি বেশ কিছুদিন ধরে একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ করে চলেছেন জনপ্রিয় এই দম্পতি। সর্বশেষ গত বুধবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিবের বিরুদ্ধে কুবির উগড়ে দিয়েছেন বুল্লি। এমনকি শাকিবের নামও উচ্চারণ করতে চান না বলে জানিয়েছেন তিনি। অথচ 2017 সালে আলোচিত অভিনেত্রী অপবিশ্বাসের সঙ্গে যখন শাকিব খানের দাম্পত্য কলহ চরমে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে শাকিবের পক্ষে দাঁড়িয়েছিলেন বুবলি। সেসব স্ট্যাটাসের একটি নতুন করে আবারও সামনে এসেছে, সেখানে নানান মন্তব্য করছেন নেটিজেনরা। 2017 সালে 30 এপ্রিল ফেসবুকে শাকিব খানের একটি ছবি পোস্ট করে বুবলি, শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি ইতিহাস, উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ, কোনো অপশক্তি ষড়যন্ত্র চক্রান্ত তাকে শেষ করতে পারবে না। তিনি আরও লিখেছেন, যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছেন, তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথা ছাড়া দিয়ে উঠছে, তার প্রমাণ এরই মধ্যে পাচ্ছেন আপনারা। কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাব। এতে তিনি সম্পূর্ণভাবে শাকিব খানের সাপোর্ট নিয়েছিলেন এবং অপবিশ্বাসকে করেছিলেন কটাক্ষ। সময় যেতে না যেতে আজ বুবলির পালা।